আমরা দুর্গম পাহাড়ের পথ ধরে হেঁটে চলেছি। মোট আয়তন হচ্ছে 3 কিলোমিটারের মতো। আমরা অলরেডি 2 কিলোমিটার অতিক্রম করেছি। ঠিক পাহাড়ের মাঝখানে স্কুলটি অবস্থিত, সেখানে আমরা বিশুদ্ধকরণ পানির ফিল্টার দিতে যাচ্ছি। সুখী 222 ইন্টারন্যাশনাল অফ বাংলাদেশ অধ্যায়ের পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের ফাউন্ডার প্রেসিডেন্ট চার্লস ফসাপলের এবং ডক্টর জেসিকে অ্যাসির এবং আমাদের সম্মানিত সভাপতি বাংলাদেশ অধ্যায়ের মিস্টার রতন কুমার দাস মহোদয়ের প্রতিও। এবং প্রত্যেকের জন্য রয়েছে শুভকামনা। সবাই আমার জন্য আশীর্বাদ দোয়া করবেন, আমরা যাতে এই সফলভাবে মিশন কমপ্লিট করতে পারি। ধন্যবাদ সবাইকে। Bye.